और आगे हमारे बुलबा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। दूरे ओ कासे, देशे ओ प्रवासे, এই মুহূর্তে বিশ্বের যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আইমান কিউ টিভি বিশেষ অনুষ্ঠান ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন ক্রেত একাডেমি নিবেদিত সহজ ও আধুনিক কোরআন শিক্ষা কোর্স। এই কোর্সে, এই ক্লাসে সাথে আছি আমি কারি মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে তাসদিদ দিয়ে শব্দ গঠন, সুকুন দিয়ে শব্দ গঠন। কালকে আমরা কি শিখেছিলাম, গতকালকে গত ক্লাসে বা দিয়ে বা এবং হামজা দিয়ে তাসদিদ দিয়ে কি শব্দ গঠন করেছি। আজকে হামজা, বা এবং তা, সা, এই দুইটে দিয়ে আমরা, এই চারটে দিয়ে আমরা কি করব, শব্দ গঠন করব। অক্ষরের নাম কি, নাম কি, একসাথে জোরে, এখন আলিফ কি আলিফ আছে, কি হয়ে গিয়েছে, একসাথে সকলের আওয়াজ এক হতে হবে, জোরেও না আসতেও না, স্বাভাবিক। এখন কি হয়ে গিয়েছে, কি হয়েছে, কোন দিকে তাকাতে হবে যেন, বোর্ডের দিকে। আর তাহলে হামজার মাখরাজ কি তোমাদের মনে আছে, বলো তো দেখি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তাহলে আমরা শব্দ গঠন, হরকতের বামে যদি তাসদিদ অক্ষর আসে তাহলে দুইটি অক্ষর কি যুক্ত করে নাকি যুক্ত ছাড়া, যুক্ত করে কি করতে হবে, যুক্ত করে। তাহলে হরকতের বামে তাসদিদ অক্ষর আসলে দুইটি অক্ষর যুক্ত করে পড়তে হবে। যেমন হামজা তা জবর আত কি হবে, আত 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 আত। তোমার জিব্বা, জিব্বার আগা সামনে বড় দুই দাঁতের আগার সাথে লাগবে, আত 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 আত। তা জবর তা কি হয়, একসাথে আবার বলেন, আত্মা আত্মা আত্মা। খেয়াল করে জের দিয়ে, জের দিয়ে আবার বলেন, দেখে দেখে, বুঝে বুঝে, পেশ দিয়ে। তাহলে তাহলে কি হবে তিনটার উচ্চারণ একত্রিত, বলেন তো দেখি। আত্মা ইত্তা উতের এভাবে বলা যাবে, হারকাতের উচ্চারণ, হারকাতের উচ্চারণ, আত্মা ইত্তা উত্তা। তুমি বোর্ডে তাকাও না কেন, এই জন্য তো তুমি মানে বলাটা আগ আগ পিস হয়ে যায়। আত্তা ইত্তা উত্তা, আত্তা ইত্তা উত্তা, আত্তা ইত্তা উত্তা, আত্তা ইত্তা উত্তা। বারবার বলেন, 10 বার বলেন, আত্তা ইত্তা উত্তা, 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 আত্তা ইত্তা উত্তা। হ্যাঁ, তোমার আনমাইন্ডফুল হয়ে যাও কেন, মানে একাধারে 10 বার বলবে কিন্তু একসাথে উচ্চারণ হবে, একসাথে উচ্চারণ শুরু হবে, শেষ হবে একসাথে, কোনো ধরনের যেন ব্যতিক্রম না হয়। যখন ব্যতিক্রম হবে আমি মনে করব তুমি অমনোযোগী আছো, ঠিক আছে। এই জন্য দূরের বন্ধুদেরকেও বলি যে আমাদের অ্যাটেন্ড শিক্ষার্থীরা যেভাবে অ্যাগিন অ্যান্ড অ্যাগিন বলতেছে পড়াগুলা, সেম আপনারাও ওইভাবে বলবেন, একই না একই বলতে বলতে ইনশাআল্লাহ হরফগুলো, উচ্চারণগুলো, শব্দগুলো মুখে ফিট হয়ে যাবে।
ইনশাআল্লাহ আমাদের সকলের জন্য কোরআন শিক্ষা সহজ হয়ে যাবে। আত্তা আত্তা ইত্তা ইত্তা উত্তা উত্তা আত্তা আত্তা ইত্তা ইত্তা উত্তা উত্তা। তাহলে আমরা তাসদীদের উচ্চারণ আমরা শিখে ফেলেছি। হ্যাঁ, তাসদীদের উচ্চারণ তা এবং হামজা দিয়ে শব্দ গঠন করা, শব্দ গঠন করা শিখেছি। তাহলে আমরা সুকুন দিয়ে হরকতের বামে সুকুন অক্ষর আসলে দুটি অক্ষর কেমন করে পড়তে হবে, কেমন করে? যুক্ত মানে কি? মিলিয়ে পড়া। যুক্ত মানে কি? তাহলে সাকিনের উচ্চারণ কয়বার? সাকিনের উচ্চারণ কয়বার? তাসদীদের উচ্চারণ কয়বার? হামজাতা জবর আত আত আত, হালকা একটু বাতাস বের হবে।